ঢাকাসহ সারা দেশে সকল রাজনৈতিক দলের ব্যানার, ফেস্টুন, পোস্টার ও বিলবোর্ড আজ রাত 12টার মধ্যে সরানোর নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ নির্দেশনার কথা জানান। প্রধান নির্বাচন কমিশনার বলেন, আজকের মধ্যে যদি নির্বাচনী ব্যানার, ফেস্টুন, পোস্টার ও বিলবোর্ড সরিয়ে নেওয়া না হয় তাহলে নির্বাচন কমিশন আইনি সহায়তা নিয়ে তা সরিয়ে ফেলবে। তখন সকল খরচ সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে আদায় করা হবে বলে জানান নির্বাচন কমিশন। এ সময় তিনি বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে দেশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক যারা আসতে আগ্রহ প্রকাশ করবে তাদেরকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে চিঠি দেওয়া হবে। তাদের ভিসা ও নিরাপত্তা সহ সকল প্রকার সুযোগ সুবিধার ব্যাপারেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের সাথে আলাপ করা হয়েছে বলে জানান সিইসি।